ইমেইল খুবই ইন্টারেস্টিং এইখানে আপনার কয়েকটা ট্যাব দেখছেন তাই না টু এখানে কারা কারা সিসি আর বিসিসির পার্থক্য জানেন অনেক কম অনেক কম আপনারা জানেন কখন টু দিতে হয় কখন সিসিতে দিতে হয় কখন বিসিসিতে দিতে হয় এনি আইডিয়া সি মানে সিসি মানে কার্বন কপি বিসিসি মানে ব্লাইন্ড কার্বন কপি হেয়ার দা টেস্ট আপনি একটা ইমেল করবেন ঈদের জন্য আপনার যে কর্পোরেট ক্লায়েন্টস আছে তাদেরকে আপনার কর্পোরেট ক্লায়েন্ট আছে একশোটা একশো জনের ইমেইল আইডি আপনি প্লেস করবেন আপনি কোথায় প্লেস করবেন টুতে সিসিতে না বিসিসিতে সিসিতে টু তে আচ্ছা ল্যাটস হ্যাভ আ পোল কারা কারা টু তে প্লেস করবেন হাত তোলেন নাই আচ্ছা কারা কারা বিসিসি তে প্লেস করবেন আচ্ছা বিশ জন কারা কারা সিসি তে প্লেস করবেন আচ্ছা সিসি উইন্স আর বাকিরা প্লেস করবেন না অলরাইট সিম্পল অ্যাডভাইস আপনি বিসিসি তে পেস্ট করবেন সিসি তে যদি দেন আপনার 100 টা কর্পোরেট ক্লায়েন্ট সবাই সবার মেইল আইডি দেখবে না আপনার ফেলো কম্পেটিটর আপনার ইমেল লিস্ট ওখান থেকেই নিয়ে নেবে শেষ আপনি আপনার কোম্পানির যে ইমেইল লিস্ট ছিল সুন্দর করে ঈদের দিন আপনার কম্পিটিটরকে পাঠিয়ে দিচ্ছেন সবাই করে কর্পোরেটটা করে নাইনটি পার্সেন্ট পার্সেন্ট সিসিতে অ্যান্ড ইউ আর ব্রিচিং মাই প্রাইভেসি আপনাকে আমার মেইল আইডি দেওয়া হয়েছে আপনি তো সিসিতে সবাইকে জানাই দিবেন না দেবেন বাট আমরা এই ভুলটা করি হাস্যকর বাট ফ্যাক্ট কোথায় যাওয়ার কথা এটা বিসিসি সিসিতে কি জানেন সিসিতে মনে করেন রিপ্লাই কখন দিতে হয় রিপ্লাই অল কখন দিতে হয় জানে না সবাইকে রিপ্লাই অল দেয় ঈদ মুবারক টু ইউ এস ওয়েল বাকি একশো জন আবার ঈদ মুবারক পাইল দরকার ছিল ছিল না ফরওয়ার্ড আমি এমনও মেইল পাই আপনার কোম্পানি ইন্টারনাল ইনফরমেশন মেইল চালাচালি হয়েছে ফাইনালি লাস্ট মেইলে যে আপনি ভেন্ডারকে কোটেশনটা পাঠাবেন ভেন্ডারকে আপনি পুরো থ্রেড পাঠাইছেন যেখানে আপনি ভেন্ডারকে গালাগালিও করছেন ওটাও লেখা আছে আপনার কোম্পানির প্রাইভেসি একটা ফরওয়ার্ডিং এ ডান শেষ এরকম হাজারটা মিস্টেক করা হয় আজকে আমি জাস্ট ছোট এটিকেট শেখাতে চাই যেটা আমাদের হয়তো কাজে লাগবে নাম্বার ওয়ান 33% অফ দ্য ইমেইলস

অ্যান্ড আপনার এখন ফর্টি পার্সেন্ট মেইলস মোবাইলে চেক করা হয় মোবাইলে সাবজেক্ট লাইনে চার থেকে সাতটা ওয়ার্ড থাকে ওই চার থেকে সাতটা ওয়ার্ড ডিটারমাইন করবে যে আপনার মেইলটা মানুষ খুলে দেখবে কি দেখবে না সো সাবজেক্ট টাইটেল লেখার সময় একটু সাবধান এই সাবজেক্ট লাইন লেখার সময় দুইটা ইম্পর্টেন্ট জিনিস কাজ করে নাম্বার ওয়ান কি আপনি বলবেন যে ইমেইলটা কি নিয়ে অ্যান্ড সেকেন্ড ওয়াই ইটস ইম্পর্টেন্ট কেন এটা ইম্পর্টেন্ট বিকজ এটা যদি ইম্পর্টেন্ট না হয় আপনার যে রেসিপিয়েন্ট ওকে খুলে দেখবে দেখবে না ফার্স্ট আপনাকে জানাইতে হবে এটা কি নিয়ে এবং সেকেন্ডলি তাকে একটা ইনসেন্টিভ দিতে হবে ইমেলটা খোলার জন্য ইমেলের টোন হে ডুড আমি তো তোমার ডুড না ডুড দিয়ে শুরু করা উচিত আচ্ছা এইখান থেকে যেহেতু আসলাম আমি আরেকটা ছোট জিনিসের ব্যাপারে আইডিয়া দিতে চাই এখানে কারা কারা কোল্ড কলিং এর কনসেপ্ট এর ব্যাপারে জানেন কোল্ড কলিং রেজ এ হ্যান্ডস অনলি ফোর পিপল আচ্ছা জন কোল্ড কলিং মানে হলো আপনি একজনকে চেনেন না বা আগে কথা হয় নাই ফর দ্য ফার্স্ট টাইম কথা বলছেন বা কল করছেন এটাকে বলে কি কোল্ড কলিং সিম্পল একটা এটিকেট আমরা যখন আননোন কাউকে কল দিই তার আগে একটা ভদ্রতা হলো একটা টেক্সট পাঠিয়ে রাখা আমি যদি মিক্সটার এক্স ওয়াই জি কে একটা টেক্সট পাঠাই আমার কি করা উচিত একটা কল করতে চাই আমার ফার্স্ট লেখা হচ্ছে আসসালামু আলাইকুম ভাইয়া আমি এই আমি এই করি এই ব্যাপারে আপনার সাথে এতক্ষণের জন্য একটু কথা বলতে চাই কখন আপনাকে কল করলে আপনার কনভিনিয়েন্ট হবে কয়েকটা ছোট জিনিস আমি ব্রেকডাউন করি ফার্স্টে আসসালামু আলাইকুম এক্স ওয়াই জি ভাইয়া যখন আপনি কারোর নাম বলবেন সে যখন নিজের নামটা পড়বে তখন তার রিপ্লাই করার প্রবলেম অনেক বেড়ে যায় কেন জানেন বিকজ আমাদের সবার সব থেকে ফেভারেট ওয়ার্ড নিজের নাম আপনি যখন নিজের নামটা দেখেন আপনি ওইটাকে সাবকনশিয়াসলি অনেক বেশি প্রায়োরিটি দিয়ে ফেলেন এটা আপনি বুঝবেনও না বা আপনি দিয়ে ফেলবেন এটা খেয়াল করে দেখেন নাম ছাড়া মেইল পাঠাবেন না নাম সহ পাঠাবেন আকাশ পাতাল পার্থক্য না দিয়ে মেইল পাত্তা দিবে না ডিআর এক্স ওয়াইজি অবশ্যই পাত্তা দিবে তার জন্য পাঠানো হয়েছে ছোট্ট একটা হ্যাক নামটা লিখে সালাম দিবেন এরপর আপনি কে সহজ ভাবে বলবেন অনেকজন লিখে রাখে নিচে রিগার্ড শুভ কোন শুভ আমি তো জানি না কোন শুভ রাইট তুমি কোন কোম্পানির তোমার ডেজিগনেশন কি এটা যদি না দিয়ে আমি জানবো যাবো না শুভ আই গেস পেয়েছেন না দিস ইজ মাই নিউ নাম্বার প্লিজ সেভ ইট নিচে নাম দেয়া নাই আমি রেসপন্স করি ভাই তুই ক্যাডা বিকজ তুমি একটা কামলা পাগল এভাবে মেইল করে একটা বেসিক এটিকেট আমরা মিস আউট করি কি এটা আমাকে বলতে হবে তো তাই না কি কাজের জন্য এটা বলো

সেকেন্ড অফ অল কেন কথা বলবো আমাকে রিজন দিতে হবে তো তাই না নরমালি আমরা ফেসবুক যারা ইউজ করি তাই না আমরা অ্যাডমি প্লিজ ইম্পর্ট্যান্ট টক হ্যাজ আমাকে বলো ইম্পর্টেন্ট টকটা কি তাহলে আমি তোমার সাথে কথা বলবো এই রিজনিংটা আমরা দেই না সো নেক্সট টাইম কাউকে যখন কোল কল করছেন ডু সেন্ড এস এম এস অ্যান্ড দেন এটা কোল কল করেন এরপরে আসিফ ফরম্যাটিং আমরা মার্শাল্লাহ বাঙালি যাতে অনেক রং পছন্দ করি একটা ইমেইলে লাল কালো নীল সব দিয়ে দেই রঙের কিন্তু একটা মিনিং আছে নীল মানে কি জানেন মানে হাইপার লিঙ্ক করা ক্লিক করলে আপনি কোথাও জায়গায় যাবেন আপনি যখন কোনো একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট দেন আপনার হাইপার লিঙ্ক করে দিতে হয় আমার ওয়েবসাইটের নাম যদি দেয় আই ফ্রম আই আইম ফ্রম টেন মিনিট স্কুল টেন মিনিট স্কুলটা হাইপার লিঙ্ক করা থাকে কেন ইফ হিজ ইন্টারেস্টেড ক্লিক করলে কোথায় চলে যাবে

চেক করতে পারবে ওরা চেক করতে পারবে না এটা প্রতিদিন হয় লিঙ্ক পাঠাইলেন আমি খুলতে যাই দেখি অ্যাক্সেস নাই আমি বিরক্ত হই না আমি কাজ করতে বসছিলাম আপনার কাজটা করে আমি আপনাকে ফেরত দিতাম বা আপনি আমাকে অ্যাক্সেস দেন না আমি আবার অ্যাক্সেস রিকোয়েস্ট পাঠাই আপনি একদিন পরে আমাকে দেন আমি বিরক্ত হইলাম আপনার কাজটাও হইল না বেসিক থিংস এন্ড ফন্ট কালার চেঞ্জ করার দরকার না হলে চেঞ্জ করেন না অনেকে সিগনেচারের নিচে নাম লিখা থাকে মনে করেন আইমান সাদিক আইমান নীল সাদিক ব্রাউন টেন মিনিট স্কুলের ওয়ান একটা কালারের জিরো একটা কালারের এম একটা কালারের আই একটা কালারের মাই গড আমি যাই না ও মনে হয় লিখার পর চিন্তা ওয়াও কি সুন্দর লাগছে গ্রাফিক্স ডিজাইনার আমি ডোন্ট ডু দ্যাট রাইট দিস ইজ অ্যান এক্সাম্পল অফ ওভার ডুইং রং ইউজ করছে হাইলাইট করছে

ডিপেন্ডিং অন the person, আপনি কাকে পাঠাচ্ছেন ধরা বাধা নিয়ম নাই এখানে যেগুলো আছে এগুলো কিন্তু সব না হাজারটা নিয়ম আছে কি দেওয়া আছে যে আমি কে আমি কোন জায়গা থেকে আছি এটা প্রতিবার কিন্তু লিখা লাগে না এটা আপনার গুগল এর জিমেইলে যে যাবেন সিগনেচার এটা সেট করে রাখবেন আপনার নাম আপনার ডেজিগনেশন আপনার কোম্পানি দরকার হলো আপনার যে সোশ্যাল মিডিয়ার লিঙ্ক ওগুলো লিঙ্ক দিয়ে দিবেন অথবা আপনি যা ইচ্ছা প্রতিবার কিন্তু টাইপ করা লাগে না এটা জানেন বাট আমাদের এটা সেট করা নাই বাংলাদেশ প্রবলি হ্যাজ দ্য লোয়েস্ট নাম্বার অফ সিগনেচার সেট ইন জিমেইল স্যাডলি আমরা এটা করি নাই কখনো ইউ শুড ডু দ্যাট দ্যাট ইজ প্রফেশনালিজম এবং আপনাকে চাইলে কিন্তু কমিউনিকেট করতে পারছে এখানে ডু দ্যাট আবার কোথায় সেটিংসে যে সিগনেচার এরপরে আসি রিপ্লাই ভার্সেস রিপ্লাই অল আই গেস এটা পার্থক্য আপনি বুঝতে পেরেছেন রিপ্লাই মানে লাস্ট যে করেছে তাকে রিপ্লাই করা আর রিপ্লাই অল মানে সবাইকে রিপ্লাই করা ঈদ মোবারকে রিপ্লাই অল করতে হয় না নববর্ষ তো রিপ্লাই অল করতে হয় না রিপ্লাই ইমেল ফরওয়ার্ডিং প্লিজ 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 কোম্পানির ইন্টারনাল ইনফরমেশন অনেক সেনসিটিভ রিপ্লাই ফরওয়ার্ড করার সময় দেখবেন থ্রেডের কতটুকু পাঠাচ্ছেন এবং ফরওয়ার্ড করার সময় সাবজেক্টটা আবার চেঞ্জ করবেন ফরওয়ার্ড করার সময় একটা মেইলের বডি দিবেন যে কিসের ব্যাপারে নেক্সট ইমেইলে কিছু অ্যাক্রোনিম ইউজ করা হয় জানেন আই গেস এগুলা সবথেকে কমনলি প্রচলিত জিনিসপত্র কেউ কখনো যদি অ্যাক্রোনিম ইউজ করে জাস্ট খেয়াল রেখেন যে এটার মানেটা কি

আপনারা সময় খেয়াল করেছেন মেইল দেওয়ার পরে সাথে সাথে একটা অটোমেটেড মেইল আসে আউট অফ অফিস মেইলস দ্যাট ইজ হোয়াট কল আউট অফ অফিস মেইল আউট অফ অফিস মেইল দেওয়ারও একটা সিস্টেম আছে আই থিংক এক্সাম্পলটা খুব ইজিলি আউটলাইন করে আপনি বাইরে আছেন কতদিনের জন্য এবং আপনার অ্যাবসেন্সে কাকে নক করা যাবে এটা বলে দেয়া এটা সেট করে দেয়া এন্ড ইমেল রেসপন্স টাইম নিজেদের মেম্বার সারাক্ষণ কাজ হচ্ছে অ্যাজ সুন এস পসিবল অ্যাজ সুন এস পসিবল জেনারেল কলিগস অন্য ডিপার্টমেন্টের ওই দিনের মধ্যে এক্সটার্নাল হলে টোয়েন্টি ফোর আওয়ার্স এর মধ্যে মেক মেইলের রিপ্লাই যেন আমরা রেগুলারলি দেই এরপরে কিছু গ্রামারের পার্ট আছে আই থিঙ্ক অলরেডি মইন ভাই এটা কভার করে ফেলেছে সো আই ওয়ান্ট কভার দ্যাট সিন্স তোমরা এখানেও ইজিলি চেক করে ফেলতে পারবেন তো আমি এইখানে আজকে জাস্ট চারটা জিনিস আমরা ফোকাস করতে চাই এগেন সিভিটা সেকেন্ড ইন্টারভিউ থার্ড প্রেজেন্টেশন অ্যান্ড ফোর্থ ইমেইল এই চারটা স্কিলস আমার মনে হয় সবার দরকার হয় প্রথম দুইটা স্কিলস দরকার হয় জবে ঢোকার জন্য এবং পরের দুইটা স্কিলস আমার দরকার হয় ওই জবে ফ্লারিশ করার জন্য নেক্সট প্রমোশন পাওয়ার জন্য জবে ভালো করে কাজ করার জন্য সো প্লিজ আজকে থেকে যাওয়ার পরে এই চারটা বেসিক বেসিক স্কিলস নেয়ার চেষ্টা করবেন ব্রাশ আপ করার চেষ্টা করবেন আর একটু আগে মইন ভাই অ্যামেজিং একটা প্রেজেন্টেশন দিল ইংলিশ কমিউনিকেশন সো ইম্পর্টেন্ট বিকজ বাঙালি আমরা অনেক জাজমেন্টাল অনেক জাজমেন্টাল কেউ কালো হইলে বলে রাইস স্কালা রাইট কেউ সাদা হইলে বলে ময়দা মেখে আসছে অ্যান্ড আমরা আমাদের ইংলিশ নিয়ে অনেক জাজ করি কেউ যদি ইংলিশ পারে তার ভ্যালুয়েশন অনেক বেড়ে যায় ইজিলি

আপনি ফেসবুকে কি বলছেন কি করছেন সব মানুষ দেখে ইম্যাজিন আমরা যখন সার্টিফিকেটে নিজের নাম লিখি অনেক যত্ন করে নাম লিখি না যত্ন করে কেন সার্টিফিকেটে লিখছি অনেক মানুষ দেখবে আপনার সার্টিফিকেট কয়জন দেখেছে আপনি আপনার বাবা মা রিক্রুটার দ্যাটস এট আপনার ফেসবুক প্রোফাইল ডেইলি কত মানুষ দেখে কয়েকশো রাইট ইফ নট থাউজেন্ডস আপনি নাম দিয়ে রেখেছেন র্যান্ডম এঞ্জেল অর প্রিন্সেস ঝামেলা না আপনার ইমেল দিয়েছেন ব্রোকেন গ্লাস সেকেন্ডলি আপনি কি পোস্ট করছেন কি করছেন না দ্যাট শোজ আ লর অ্যাবাউট ইউ এখন কিন্তু সব এইচাররা চেক করে যে ফেসবুকে সে কি লিখে বা কি না লিখে লাইভে যে সে কি মশারি দেখায় নাকি রান্নাঘর দেখায় নাকি নিজের বাথরুম দেখায় আমার এক ফ্রেন্ড বাথরুমে লাইভে গিয়েছিল বালতিতে মোবাইলটা রেখে ফেসবুক লাইভ উপরে পানি পড়ছে ক্যাপশন ফ্রেন্ডস লুক এট মাই নিউ ফোন And guess what? It's waterproof.